গরমে গলে যাইতেছে পিস, আমরা গাড়িও চালাইতে পারতেছি না, চাকাগুলো আটকে ধরতেছে, ভয়ে ভয়ে চালাইতেছি, চাকা স্লিপ করে আর গাড়ির চাকা তো আটকে ধরতেছে। প্রচন্ড গরমে আমাদের গাড়ি চালাতে খুব সমস্যা হইতেছে, পিস গলে যাওয়াতে আমাদের গাড়ির এই চার্জে সমস্যা হচ্ছে এবং গাড়ি দৌড়ই কম, আর দৌড়ে কম গাড়ি আটকে ধরে। প্রচন্ড গরমে প্রচন্ড গরমের কারণে এই যে রাস্তায় যে পিচ গুলো গলে ই হয়ে গেছে, দেখেন কি অবস্থা দেখা যাচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারি। আমরা গাড়ি চালাইতেছি খুব আস্তে আস্তে, চাকাগুলো আটকে ধরতেছে, ভয়ে ভয়ে চালাইতেছি, কখন স্লিপ কাটে বা পড়ে যায় একটা আতঙ্কের ভিতরে চলাচল করতেছি। আমরা যেমন গরমে অতিষ্ঠ, যেমন রাস্তাঘাট এই যে গরমে গলে যাইতেছে পিস, আমরা গাড়িও চালাইতে পারতেছি না, এমন রোদের তাপে কেমনি চালামু গাড়ি, এর লেগে জিরাইতেছি বয়ে বয়ে রাস্তার পাশে খাড়া করা জিরাইতেছি, কোনো গাড়ি চালান যাচ্ছে না, পিস গলে গেছে রাস্তার, মনে করেন যে কোনো ইয়ে নাই, যেমন চাকা আটকায় ধরতেছে আর গাড়ি চালান যাচ্ছে না, এমনের অবস্থা। সমস্যা হচ্ছে হলো আপনার ফিজ স্লিপ, চাকা স্লিপ করার ইয়ে থাকে আর কি, বেশি চাকা স্লিপ করে আর গাড়ির চাকা তো আটকে ধরতেছে। এই গরমের কারণে পিচটা একবারে ঘুলা ইয়ে হয়ে যাইতেছে, কিন্তু এমন পিচ তো ওইব এই গরমের কারণে দুর্ঘটনা হইতেছে, এখন এই রাস্তা ভিতরে প্রতিদিনই দুর্ঘটনা হইতেছে, চাকা স্লিপ কাটে অবস্থা, মানে কি আর কয়দিন থাকলে কি অবস্থা হয়, যে প্রচন্ড গরম তাপমাত্রার কারণে মাঝে মাঝে এই দুপাই রোডে মানে রাস্তাটি গলে যাচ্ছে, যে কারণে আমাদের আসতে সমস্যা হচ্ছে, বাট রাস্তার পিচগুলো একদম ম্যাক্সিমাম রাস্তায় উড়ে যাচ্ছে, তো আমরা হাঁটতে পারতেছি না, আমাদের অনেক সমস্যা হচ্ছে, অনেক কাজ হচ্ছে।